Schnapsi. লন্ডনের উদ্দেশ্যে বোর্ডিং হচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা হুট করে বলবো না, আসলে গত 2 বছর ধরে চেষ্টা করছিলাম ইউরোপে যাওয়ার জন্য, যাওয়া হয়নি। তো এবার আল্লাহ সহায় করেছে সবকিছু মিলে, আর বাসায় থাকতে থাকতে একটু বোর হচ্ছিলাম। তো আরিফিনকে বললাম যে আরিফিন চলো আমরা ঘুরে আসি। তো আরিফিন বললো ওয়াই নট, যেহেতু 2 বছর বারবার বাদ পড়ছিল আমাদের টিকিট করার পরেও, চলো ইউরোপ দেখে আসি। তো আমরা লন্ডনে যাচ্ছি, প্ল্যান আছে ওখান থেকে আরও কোথাও যাওয়ার, বলতে পারছি না লন্ডনে পৌঁছানো পর্যন্ত, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে ফ্লাই করছি, দেখা যাক কী হয়। তো আমরা এখন মিশিগান পৌঁছেছি, মিশিগান থেকে কানেক্টিং ফ্লাইট ধরবো মিশিগান টু লন্ডন। সো আবার যখন পৌঁছাবো ওখানে তখন হয়তো আবার কথা বলা হবে, দেখা যাক জার্নিটা কেমন হয়। নিউ ইয়র্ক থেকে মিশিগান জার্নিটা ভালোই ছিল, দেখছি। Are you excited? শুকর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি হিথ্রো এয়ারপোর্টে, এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো। দীর্ঘ ইমিগ্রেশনের লাইন, customers should use London Overground services from West Brompton.
আমরা পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে এখন টাওয়ার ব্রিজ যাচ্ছি। আর লন্ডন শহরে যেটা বুঝলাম, ট্রেনগুলো একটু কনফিউজিং। যদি সঠিকভাবে রাস্তা জানা না থাকে, ট্রেনগুলো পাবলিক ট্রান্সপোর্টেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে। হয়তো আমরা নতুন বুঝতে পারছি না প্রথম, সেজন্য আশা করি পাবলিক ট্রান্সপোর্টেশন আগামী 2-3 দিন চড়তে চড়তে বুঝিয়ে ফেলবো কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। তবে স্ট্রোলার নিয়ে অনেক কষ্ট, কারণ সব স্টেশনগুলোতে অ্যাক্সেস নাই। এই সেই টাওয়ার ব্রিজ, যে যা দেখার জন্য লাখ লাখ মানুষ লন্ডনে আসে। Thank you.
ஏன் இது கொடுக்க மாட்டேன்னு தெரியல. শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া যে আল্লাহ এবছর লন্ডনটা দেখিয়েছে এবং সুস্থভাবেই আমরা পৌঁছাতে পেরেছি। টাওয়ার ব্রিজ দেখতে পাচ্ছি, অনেক মানুষেরই আসলে অনেক স্বপ্ন থাকে লন্ডন আসবে, আমেরিকা আসবে। আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ নাই যে আল্লাহ আমরা হয়তো আমি হয়তো কখনো চাই নাই, কিন্তু আল্লাহ এমনিতেই সহজভাবে আমাকে দিয়ে দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। ব্যাগ নিচে রেখে দাও,
কারণ আফসিনের সাথে কলির মেয়েও আছে, ওরা প্রায় দুজনেই সমবয়সী কাছাকাছি। আফসিনের জন্য ভালো হয়েছে, ও একজন সঙ্গী পেয়েছে সময় কাটানোর জন্য। শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমরা ভালো বিষয় হচ্ছে আমরা শুকর আলহামদুলিল্লাহ রোজা রাখতে পেরেছি। গতকালও প্লেনে ঠিকভাবে সেহরি খেয়েছি, ইফতারিও করেছিলাম, আজকেও রোজা আছি লন্ডনে। আর দু তিন মিনিট পরেই আমাদের ইফতার, সো আমরা এখন ইফতার করতে যাচ্ছি। অনেকেই হয়তো বলবে যে রোজার মধ্যে কিভাবে আসলাম ঘুরার জন্য। আসলে ফ্যামিলির সাথে সময় কাটানোটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটা যখনই হোক। ফ্যামিলি একসাথে থাকলেই কোনো সময় আমার কাছে মনে হয় না যে পারে। তবে আমরা ঘুরতে পছন্দ করি, আমরা পুরো ফ্যামিলিটা একটু জিপসি টাইপের আমরা ঘুরি। সো আসলে এই রমজানের মধ্যে ঘুরতে চলে এসেছি লন্ডন। কলি সাহস দিচ্ছিল, সেজন্য আসা সম্ভব হয়েছে, কলির বাসায় উঠেছি। কলি হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে সব কিছু করেছি জীবনে। সো ও থাকাতে আসলে লন্ডনে আসার সুযোগটা হয়েছে ওর কারণে, নাহলে আজরিন আসলে ছোট, এই ছোট সময় আসাটা হতো না যদি আজরিন সাহসটা না দিত, কলি সাহসটা না দিত। সো ইফতার করতে যাচ্ছি, সূর্য অস্ত হচ্ছে, দাঁড়িয়ে আছি টাওয়ার ব্রিজের পাশে, অন্যরকম একটা ভালো লাগা। ঠান্ডাটা আছে, তবে আমাদের আমেরিকার মতো খুব একটা না। আমেরিকার বাতাসগুলো অনেক বেশি কড়া হয়, যার কারণে ঠান্ডাটা অনেক বেশি লাগে। এটা হালকা ঠান্ডা, এটাও যে একদম ঠান্ডা না তা না, ঠান্ডা তবে ভালো লাগছে, ঠান্ডাটা ফিল করছি, ভালো লাগছে। আমার কাছে এই স্থাপত্যটা দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় এই গোল চত্বরে, তাহলে সমান সমান হয়ে যাবে। আমি জানি না বুঝাতে পেরেছি কিনা, ওভাবেই তৈরি করা হয়েছে।
আমরা এবার ইফতার করে বের হলাম। এটা হলো লন্ডন ব্রিজ, যেটার উপর এখন দাঁড়িয়ে আছি আমরা। Okay.